শুটিং চলছিল, এই যে এই যে এক্ষুনি দেখতে পাবে, দেখো দেখো ভালো করে মন দিয়ে দেখো, এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এই নীল নীল জায়গাটা, এখানটাই চলছিল শুটিং। দিদি বলছিল ভালো করে দেখ যদি হিরো হিরোইন দেখা যায়, বাট হিরো হিরোইন থোড়ি আমাকে দর্শন দেওয়ার জন্য বাইরে বসে থাকবে, বললাম না ওরা ভেতরে আরাম করছে। প্রকৃতি ভবন পার করে এবার সুন্দর রাস্তা সোনাঝুরি যাওয়ার পথে, সোনাঝুরি চলে এসছে। একটু পরে তোমরা দেখতে পাবে কিভাবে গাড়ি থেকে নামতে হয়, একটু ধৈর্য ধরে বসো, এক্ষুনি দেখতে পাবে, এক্ষুনি দেখতে পাবে। এই দেখো দাঁড়ো 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 আসছে আসছে, এই দেখো দরজা এরম ভাবে খুলতে হয়, আর ঠিক এইভাবে বাড়ি নামতে হয়। একটু পরে ফুলটি সুতো দেখতে পাবে, এই দেখো এইভাবে নামতে হয়। মানে নামার পরে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছিল সেটা হচ্ছে ব্লাউজ, অসাধারণ ইন্ডিগো, তারপরে হচ্ছে গিয়ে কলমকারী ব্লাউজ গুলো এত সুন্দর ছিল, কিন্তু দামটাও এতটাই এক্সপেন্সিভ ছিল আমার পকেটের তুলনায়, সেটা আমি নিতে পারিনি। আর সুন্দর সুন্দর শাড়ির যেন মেলা বসেছে, আর চারিদিকে রবীন্দ্রনাথের জিনিসপত্রে একদম ভরপুর জায়গা, জুয়েলারির দিকে তাকাইও নি। আর এই নাচগুলো, এই যখন এই নাচগুলো হয় না, এই নাচগুলোর সময় তোমাকে ডাকতে দেখে মনে হবে যেন তোমাকে ভালো লেগেছে বলে ডাকছে, বাট না, এই নাচগুলো ওদের সাথে নাচলে কিন্তু ওদের টাকা দিতে হয়। বাচ্চাটাও দেখছে কোন পাগল এসেছে, দেখতে দেখতে গানটা মন দিয়ে শোনো, মানে গানটা বাসিটা, মানে সবার ভেতরে এখানে যেন শিল্পী একটা ব্যাপার আছে, সবাই খুব ট্যালেন্টেড। আমি ছাড়া এইখানে মানে আমি শেষ অব্দি যেটা কিনেছি সেটা তোমরা জানো নাকি কিনেছি, একটু পরে দেখতে পাবে। এই যে নাচগুলো চলছিল না এখানে, কিন্তু অনেকেই বেশ গিয়ে নাচছিল ছবি তোলার জন্য, নিজের স্মৃতি রাখার জন্য। আমরা যাবো কোপাই নদী, কোপাই তো জানি না কোপাই বা খোয়াই,
দুটোর মধ্যে কোনো একটা আমি ভুলে গেছি এই মুহূর্তে, মা বললে একটু আগে মিলে গেছে। আর এই ছিল আমার এক সঙ্গী, বাবা বাবা সবাই একদিকে আর আমি একদিকে। আমি সারাক্ষণ এটাতেই এত মগ্ন ছিলাম যে বাচ্চাদের একটা গিফট কোনো একটা কিছু দিয়ে দিলে তারা সারাক্ষণ সেটা নিয়ে ব্যস্ত থাকে, আমি ছিলাম এটা নিয়ে ব্যস্ত। পুরো সেই বাড়িতে আসার পরে প্রথম ফেসবুকের লাইভেও আমি এটা বাজিয়ে দিয়েছি, মানে এত আমার এটা পছন্দের। এখনো যদি পড়ে আছে বাট আমার ভীষণ পছন্দ। এই দাদাগুলো মাছ ধরছিল, অসাধারণ জায়গাটা, বেশ ঠান্ডা। বাড়িতে ফিরে এসে প্রথম হচ্ছে খাওয়া দাওয়া, সবার খাওয়া এসে গেছিল, শুধু আমারটা এসে গেছিল। আমি অর্ডার করেছিলাম বিরিয়ানি, বিরিয়ানি সবার এসে গেছিল, তড়কা রুটি পনির সব এসে গেছে। সবার খাবার শেষের টাইমে আমারটা এসেছিল। ভাবা যায় এরকম অপমান নেওয়া যায়? কেন যে আমাকে দিচ্ছিলেন আমি জানি না, আমি জানি না কেন দিচ্ছিল না। হ্যাঁ, পরের দিন সকালবেলা আমি বাবা কাকু কাকিমা এই চারজনে মিলে চলে যাচ্ছিলাম বক্রেশ্বরে, বক্রেশ্বর না তারা সরি সরি ভুলে গেছে, আর দিদিরা গেছিল গাড়িতে। আমরা গাড়িতে যাবো না বলে আমরা ট্রেনে করে যাচ্ছিলাম বোলপুর থেকে। আমরা নেমেছিলাম রামপুর, রামপুর হাট না, এইতে সব ভুলে গেছি, আমরা নেমে একটা ভালো টোটোতে অনেক টাকা ভাড়া দিয়ে আমরা তারাপীঠ পৌঁছাবো। এই যে তারাপীঠের গেট, বেশ বেশ ভালো জায়গা, কিন্তু প্রচুর মানুষ ছিল, মানে এতটাই ভিড় ছিল যেটা আমি এক্সপেক্ট করতে পারিনি যে এতটা ভিড় হবে, মানে অসাধারণ অসাধারণ একটা অনুভূতি। এটা আমরা ছিলাম বিকি বিকি কি যেন জায়গা, মানে হোটেলটার নাম ছিল বিকি, বাকিটা ভুলে গেছি, আমি সব ভুলে যাচ্ছি। আমার কমপ্লেন খাওয়া উচিত, বাদাম খাওয়া উচিত, এই যে আমার মহান দিদি। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট রুমটা, মানে খুব বেশি লাক্সুরিয়াস নয়, আবার মানে একদিনে থাকার জন্য একদম ঠিকঠাক। ঢুকেই আমার প্রথম কাজ ছিল দরজাটা দিয়ে একটুখানি শুয়ে পড়া, আর আমি শোবো শোবো পিঠে ব্যাগ নিয়ে শুয়েছি, দেখেছি জিব্বা রয়ে গেছে। আর এই যে লিফটটা, এই লিফটটা ছিল একদম ওপেন লিফট, সব দেখা যাচ্ছিল এবং মনে হচ্ছিল যেন উপর থেকে এসে কিরাম একটা অনুভূতি, বেশ ভালো লাগছে। তাই ভাবলাম তোমার সাথে কেন শেয়ার করবো না, করেই দিই। এবার হচ্ছে পালা তারাপীঠে যাওয়ার, মানে তারাপীঠে গেছি ঠিক আছে, বাট মানে কি বলবো, এত বেশি ওখানে টাকা টাকা ব্যাপারটা ছিল না, মানে টাকা ছাড়া মায়ের দর্শন হবে না এরকম একটা ব্যাপার ভীষণ 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 ছিল। তো এই কাকুটা আমার জামাইবাবুকে ধরেছিল, দাদা দাদা ফুল নেবেন, মালা নেবেন, কি বলে পেয়া নেবেন? আর আমার জামাইবাবু, না না আমাদের দোকান ফিক্সড আছে, ফিক্সড ফিক্সড থেকেও খুব একটা লাভ হয়নি, বেশ টাকা নিয়েছিল কিন্তু মায়ের দর্শন করার জন্য। এই লাইন বিশ্বাস করো আমি ভীষণ সচেতন ভাবে ফোনটা নিয়ে যাচ্ছিলাম যাতে মায়ের মানে ফুটেজটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, বাট একদম লাস্ট মোমেন্টে গিয়ে এত ঠেলাঠেলি হলো যে আমি ফোনটা নিয়ে মানে শুটই করতে পারলাম না, মানে আমি ভেবেছিলাম লুকিয়ে দেখাবো বাট হলো না। ক্ষমা করে দিও, পারলে গিয়ে দেখে এসো, মন্দিরটা তো দেখিয়েই দিলাম। এরপরে হচ্ছে গিয়ে বক্রেশ্বর যাওয়ার পালা। এই আমরা বসে পড়েছি টোটোতে, বিকজ আমার গাড়িতে গা গোলায়, তাই আমার জন্য স্পেশালি টোটোটা বলা হয়েছিল। মুখে ব্রণ নিয়ে রোদের সামনে মুখ দিয়ে একদম বসে পড়েছি, আর যাওয়ার পথে এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে পাচ্ছিলাম না, যেগুলো ভাবলাম তোমাদের দেখাতেই হবে, দেখাতেই হবে, না দেখিয়ে একদম এইসব মিস করা যায় না। আবার জায়গাগুলোর নাম সব কিছু আমি ভুলে গেছি, তোমরা প্লিজ তো মাইন্ড করো না। আর এই জায়গাটা না এত সুন্দর ছিল গো, কি বলবো কি বলবো, আমি শুধু ভাবছিলাম যে কবে বেশ আমার বন্ধুরা বেশ একটু বড় হয়ে যাবে, মানে বড় মানে মা বাবার চোখে বড় হয়ে যাবে, মানে না আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তারপরে ওদের নিয়ে আমি এখানে পিকনিক করতে যাই, একদম মাংসের ঝোল আর গরম গরম ভাত খেতে চাই। যাই হোক, বক্রেশ্বরে এসে গেছি, ঠাকুরের জায়গা, জয় ঠাকুর জয় ঠাকুর। এবার এখানে না মানে আমাদের এক পরিচিত ছিল, মানে দিদির কাকা শ্বশুর আমার কাকু, তার জন্য আমাদের ঘোড়াটা এত সুন্দর এসে গেছে কাকু, এত সুন্দর হয়েছিল ঘোড়াটা, সব কিছু আমাদের মানে সযত্নে ঘুরিয়ে দেখিয়ে মানে ভীষণ ভালোভাবে আমরা ঘুরেছিলাম। এখানে ঢুকতে মানে ঢোকার পথেই না মানে মনে হচ্ছিল যেন পুরোপুরি অন্যরকম, মানে শান্তিনিকেতন একরকম, বক্রেশ্বর একরকম, আর আকাশটা ছিল অসাধারণ দেখতে। ঢুকেই যে প্রথম কুণ্ডটা, মনে হয় এখানে 10টা কুণ্ড আছে, প্রত্যেকটাই মানে এই কুণ্ডটাই সব থেকে জাগ্রত, সব থেকে বেশি গরম, মানে এটাতেই অনেক বেশি সুসাইডও করেছে অনেকে, মানে এই কুণ্ডটাই সবচেয়ে বেশি অ্যাক্টিভ বলা যেতে পারে। এবং উপর থেকে হাত দিয়ে অনেক গরম মানে তাপ পাচ্ছিল, মানে বুঝতে পারছেন মানে সব ফুটছিল, আমার ক্যামেরায় খুব ভালো ক্যাপচার হয়নি তাই জন্য আমি বলতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি কতটা মানে মানে দেখাতে পারছি না আমি, জাস্ট মানে জলগুলো জাস্ট ফুটছিল। আমি আর মা এখন যাচ্ছি কাকুর বাড়িতে, যেখানে কাকু থাকে।
প্রথমে আমরা সেখানে গিয়ে উঠেছিলাম, উঠে গল্প গুজব একটু চা ফা খেয়ে ভালো করে রেস্ট নিয়ে তারপরে আমাদের নিয়ে কাকু বেরিয়েছিল। সমস্ত কিছু হাতে ধরে, মানে হাতে ধরে যেরকম ভাবে কাজ করায় সেরকম ভাবে ঠিক আমাদের নিজেদের পায়ে হাঁটতে হয়েছিল। বাট কাকু আমাদের সমস্ত কিছু দেখিয়েছিল, এটা এই ওটা ওই। এবার আমরা ঘুরতে বেরিয়ে গেছি, আমার তাহলে বলো ইয়ে ইয়ে। এখানে এখানে ছোটখাটো দোকান আছে, চাইলে তোমরা নিজেদের জন্য বা বাড়ির পরিবারদের জন্য নিতেই পারো জিনিস। আর এই মন্দির গুলো এত ছোট ছোট মন্দির ছিল, আর চারিদিকে ঘেরা ছিল, এত ভালো দেখতে লাগছিল না, দেখো জাস্ট অসাধারণ লাগছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এটা আর একটা করতো, বাট এগুলো গরম, বাট প্রথমে যেটা দেখালাম সেটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ। এগুলো গরম বাট কিছুটা কম, বুঝতে পেরেছো তো? আর এখানে কিন্তু বাচ্চাদের একদম মানে নিজের হাতের কাছেই রাখতে হবে, কারণ একটু ভুল হয়ে গেলে কিচ্ছু করার থাকবে না। এই হচ্ছে মন্দির, আমরা মন্দিরের ভিতরে ঢুকবো, বাট মন্দিরের ভিতরে ঢুকে আমরা অন্য দিকটা ঘুরে নেবো আগে। আর একদম শেষে গিয়ে আমরা বক্রেশ্বরের যে কালী মন্দির আছে, মানে মা দুর্গার মন্দির, সেখানে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। সমস্ত কিছু দেখো একদম প্রথম থেকে শেষ অব্দি একসাথে দেখবে। আর এই কুণ্ডটা সব থেকে বড় কুণ্ড, দেখতে পাচ্ছ ফুটছে কিরকম? এবার সেখান থেকে আমরা পুরোপুরি বাইরে চলে এসেছি। বাইরের দৃশ্যটা অসাধারণ, এখানে পুরো জাল দিয়ে ঘিরে দিয়েছে, কারণ যাতে উপরের গাছপালার পাতা ফাতা না পড়ে। এরপরে আমরা যেখানে যাচ্ছি সেখানে বাবা লোকজন, বাবা আমি বলি বুড়ো বাবা, বুড়ো বাবা আর অষ্ট সিদ্ধি সাধু, আমি মনে করে রেখেছিলাম, এতক্ষণ বিশ্বাস করে আমি মনে করে রেখেছিলাম, আমি ভুলে গেলাম, একটু ভুলে গেলাম। উনি এখানে তপস্যা করেছিলেন, এই যে বট গাছটা, এখানে লোকনাথ বাবা তপস্যা করেছিলেন। আর একটু পরে আর একটা ঘর দেখাবো, সেখানে যদি বৃষ্টি হতো তাহলে ওখানে তারা মানে বসে থাকবে। একটু পরে একটা হনুমান দেখাবো, জানো ওই হনুমানটা পুরো আমার দিকে তার একদম লাফিয়ে চলে এসেছিল, আমার ফোনটা নেবে বলে। আমি দিইনি, আমি কিন্তু ফোন একদম হাতছাড়া করিনি, বাবা দিদি একবার দিয়েছে, বারবার কি দেবে বলো। আর এই জায়গাটা, এই জায়গাটাতেই লোকনাথ বাবা বসে তপস্যা করতে না, অসাধারণ জায়গাটা, অসাধারণ। আর বট গাছটা যে তোমরা দেখছো না, এটা কিন্তু একটা বট গাছ থেকে এই যে এই জায়গাটায় উনি বিশ্রাম করতেন যদি বৃষ্টি টিষ্টি হতো। আর এখানে যত বট গাছ দেখছো, এটা কিন্তু একটা বট গাছের ঝুড়ি নেমেই আর একটা মানে তৈরি হয়ে গেছে। মানে এখানে যত বট গাছ দেখছো তার একটাই কিন্তু মেন, আর বাকিগুলো হচ্ছে তাদের ঝুড়ি, মানে যেটা দেখে বিশ্বাসই করা যায় না। অসাধারণ, অসাধারণ। মানে আমি চেষ্টা করছি যতটা দেখানো যায়, যতটা দেখানো সম্ভব, বাট সত্যি কথা বলতে নিজের চোখ যতটা ক্যাপচার করতে পারে ক্যামেরা অত বেশি ক্যাপচার করতে পারে না। এরপরে একটা সুন্দর জিনিস দেখাবো, হরতুকি, পুরো কাঁচা হরতুকি। এই দেখো মা করিয়েছে, এটা কাঁচা হরতুকি। পুজোর সময় যে হরতুকি গুলো ব্যবহার হয় না, মানে কালো হয়ে যায়, এগুলো একদম কাঁচা হরতুকি। এখানে একটা গাছ ছিল, যদি আমি এটা নিয়ে এসেছি, এখন চুল বেঁধে নিয়েছি কেন বলতো, আমরা শ্মশান ঘাটে যাচ্ছি। ওখানে একটা শ্মশান ঘাটও ছিল, এই যে সেই মহা শ্মশান, একটু পরেই আমরা তোমরা দেখতে পাবে। তো সেই শ্মশান ঘাটে যাচ্ছিলাম বলে আমি চুলটা বেঁধে নিয়েছি, কারণ তোমরা জানো যে আমি ভূতে মারাত্মক ভয় পাই। জীবনে দুটো জিনিসই ভয় পাই, এক হচ্ছে ভূত আর এক হচ্ছে মাকড়সা। মাকড়সা আমি দেখতে পাই, আর ভূতকে আমি দেখতে পাই না বলে ভয় পাই। আর এখানে হচ্ছে যত মহান মনীষী আছে তাদের কবর দেওয়া আছে, যারা ছোট বাচ্চা যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের কবর দেওয়া আছে। আর এই হচ্ছে মা কালীর মন্দির। আর শ্মশান ঘাটটায় আমি যাইনি, কারণ তখন একটা সব দেহ পোড়ানো হচ্ছিল, জামাই বাবু আর দিদি দেখে এসে বললো ওখানে কিন্তু পোড়াচ্ছে, তুই যাস না, তাই আমি যাইনি। আর এই হচ্ছে বক্রেশ্বর মা কালীর মন্দির। তোমরা সবাই সবাই অনেক অনেক আশীর্বাদ করো আমাকে, আর তোমরা সবাই প্রে করো যাতে আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি অনেকটা বড় হয়ে যেতে পারে। আমার যেন এই মানে এই পরিবারটা যেন অনেক 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 মানুষ এই পরিবারে থাকতে পারে। এটা হচ্ছে শিবলিঙ্গ একটা। আর এই যে গাছটা দেখছো না, এই গাছটা কাকু বলছিল এই গাছটা নাকি দাঁতে ব্যথা হলে নাকি নিমেষে নিমেষে কাজ করে, এই গাছটা জাস্ট ইয়ে করলে। আর এই দেখো রাতের এই কুণ্ডটা না পুরো ধোয়া উঠছিল, কাউকে ঢুকতে দিচ্ছিল না, আমি ঢুকছি। এইবার পালা বাড়ি যাওয়ার। ও মাই গড, দুটো ব্লগে তোমরা দেখলে ঠিকই, বাট আর কিছু করার নেই, এবার বাড়ি চলে যেতে হবে, জায়গাটাকে ছেড়ে দিতে হবে। এসে গেছে আমাদের গাড়ি, ওই লাল কালারের গাড়িটা, এবার আমরা চলে যাবো। এই যে এই যে স্টেশনটা, এবার আমি নামটা দেখবো, 6:30 বাজে। ও মা নামটাই, ও মা আমি নামটা খেতে দিয়েছি। টাটা, বাই বাই, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। একটা মজার জিনিস দেখবে, দেখো সিটটা এরকম ছিল, বাট আমি উল্টো সিটে বসতে পারি না বলে আমি এইভাবে বসেছিলাম। নিনজা টেকনিক, নিনজা, ইয়ে, নিনজা হাতুড়ি। ওকে, ব্লগটা ভালো লাগলে শেয়ার করো, অনেক অনেক লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। বর্ধমান স্টেশনে আমার বাবা মানে
বর্ধমানে নেমে গেল, তাই জন্য বাবা নেমে আমাকে একটা টাটা দিয়ে দিল, তারপরে পাত্তাও দিল না। আর অসাধারণ কেটেছি, নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো।